আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, নিউ মার্কেটে হামলাকারী হেলমেটধারীরা সন্ত্রাসী বলছে ডিবি। আরও জানিয়ে দেব তেঁতুলতলা মাঠ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসছেন পরিবেশবাদীরা। জানিয়ে দেব বাঁশি বাজিয়ে 46 রেল ইঞ্জিন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আরও জানিয়ে দেব ইউক্রেন সংকট পণ্য বাজারে 50 বছরের সবচেয়ে বড় ধাক্কা আসন্ন। জানিয়ে দেব বিএনপিকে কৃষিমন্ত্রী জ্বালাও পোড়াও আরও হরতাল করে ক্ষমতায় যেতে পারবেন না। জানিয়ে দেব বুলগেরিয়া পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। এবারে জানিয়ে দেব ভারতের গুরুত্বপূর্ণ শিরোনাম, মহুয়া সুস্মিতাদের হাত ধরে অসম কংগ্রেসের এক ঝাঁক নেতা যোগ দিলেন তৃণমূলে। করাচি হামলায় 3 নাগরিকের মৃত্যুতে ক্ষিপ্ত চীন, ইসলামাবাদকে এক হাত নিল বেজিং। এবং সর্বশেষ জানিয়ে দেব ভ্যাট না কমিয়ে অন্যায় করা হয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বাংলা সহ বিরোধী দলগুলিকে আক্রমণ মোদীর, পাল্টা তৃণমূল। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনামের বিস্তারিত। তেঁতুলতলা মাঠ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসছেন প্রবেশবাদীরা। রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠ রক্ষার আন্দোলনে নামা পরিবেশবাদী ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে করণীয় নিয়ে মন্ত্রণালয়ে আজ বুধবার বেলা 2টার দিকে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের ব্যাপারে নিশ্চিত করেছেন নাগরিক সমাজের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের একান্ত সচিব মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পরিবেশবাদী ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক হচ্ছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিত থাকার কথা রয়েছে। নাগরিক সমাজ সূত্রে জানা গেছে, আজ বেলা 2টায় তেঁতুলতলা মাঠে স্থানীয় জনসাধারণ, পরিবেশবাদী ও নাগরিক সমাজের পূর্ব নির্ধারিত প্রতিবাদ কর্মসূচি চলবে। নাগরিক সমাজের কয়েকজন বৈঠকে যাবেন, অন্যরা কর্মসূচিতে থাকবেন। বিএনপিকে কৃষিমন্ত্রী জ্বালাও পোড়াও আর হরতাল করে ক্ষমতায় যেতে পারবেন না। কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বিএনপির উদ্দেশ্যে বলেন, রাজনীতির নামে, গণতন্ত্রের নামে আন্দোলন করে, জ্বালাও পোড়াও আর হরতাল করে আপনারা ক্ষমতায় যেতে পারবেন না। ক্ষমতায় যেতে চাইলে আপনাদের গরিব দুঃখী মানুষের পাশে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে। জনগণের সমর্থন না পেলে কোনোদিন ক্ষমতায় যেতে পারবেন না। বুধবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ি পৌরসভা প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে অতি দরিদ্র ও অসহায় দুস্থ পরিবারদের মাঝে বিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বিএনপিকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আপনারা জনগণের জন্য রাজনীতি ও গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু রাজনীতির নামে, আন্দোলনের নামে গাড়িতে আগুন দেবেন, মানুষকে পুড়িয়ে মারবেন, হরতাল করবেন, রেল লাইন উপড়ে ফেলবেন, সেটি আমরা করতে দেব না। এটি গণতন্ত্র না, রাজনীতি না। আন্দোলন করে অতীতে আপনারা সফল হননি, ভবিষ্যতেও কখনো সফল হবেন না। ইউক্রেন সংকট পণ্যবাজারে 50 বছরের সবচেয়ে বড় ধাক্কা আসন্ন। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের পণ্যবাজারে অর্ধশতকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা লাগতে যাচ্ছে বলে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়। ইউক্রেনের যুদ্ধ যত দীর্ঘ হবে, খাদ্যপণ্যের দাম বাড়তে থাকার সময়সীমাও তত বাড়তে থাকবে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। এতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে গ্যাস থেকে গম ও তুলা পর্যন্ত বিভিন্ন পণ্য দাম অনেক বেড়ে গিয়েছে এবং এই ধাক্কা 1970-এর দশকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। জ্বালানির দাম 50% বেশি বাড়ার দিকে এগোচ্ছে, যা ব্যবসা ও সংসার চালানোর খরচ অনেক বাড়িয়ে দেবে। বিশ্বব্যাংকের এ প্রতিবেদনের সহ লেখক পিটার ন্যাগল বিবিসিকে বলেন, পণ্যের দামের এই ঊর্ধ্বগতি এরই মধ্যে বড় ধরনের অর্থনৈতিক ও মানবিক প্রভাব ফেলতে শুরু করেছে। বিশ্বজুড়ে মানুষকে জীবনযাত্রার বাড়তি খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে। নিউ মার্কেটে হামলাকারী হেলমেটধারীরা সন্ত্রাসী বলছে ডিবি। রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সংঘর্ষের সময় হেলমেট মাথায় দিয়ে যারা হামলা করেছিল তারা সন্ত্রাসী বলে দাবি করেছেন মহানগর গোয়েন্দা ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। তিনি বলেন, হেলমেট মাথায় দিয়ে হামলায় অংশ নেওয়া সবাই সন্ত্রাসী, তাদের আইনের আওতায় আনা হবে। আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক বিবেচনা নয়, হেলমেটধারীদের সন্ত্রাসী হিসেবে গ্রেপ্তার করা হবে বলে উল্লেখ করে মাহবুব আলম বলেন, তাদের চিহ্নিত করা হয়েছে, গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। যুগ্ম কমিশনার আরও বলেন, নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী মোরসালিনের হত্যাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি। তার মৃত্যু ঘটেছে ইটের আঘাতে, যারা ইট পাটকেল ছুড়েছে তাদের থেকে হত্যাকারী চিহ্নিত করার চেষ্টা চলছে। এছাড়া নাহিদ হত্যার ভিডিও ফুটেজ দেখে হত্যাকারী শনাক্তের কাজ অনেক দূরে এগিয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
রাশিয়ার বড় জ্বালানি কোম্পানি গাজপ্রম জানিয়েছে, বুলগেরিয়া ও পোল্যান্ডে সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ার মুদ্রা রুবলে গ্যাসের মূল্য শোধ করতে রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই বুলগেরিয়া ও পোল্যান্ড জানিয়েছিল গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে রাশিয়ার কাছ থেকে তারা আনুষ্ঠানিক নোটিশ পেয়েছে। আগে থেকেই অবন্ধ সুলভ দেশগুলো রাশিয়ার গ্যাস বা তেল কিনলে তার দাম রুবলে পরিশোধ করতে হবে বলে জানিয়েছিল। ভ্লাদিমির পুতিনের প্রশাসন সেই ঘোষণা অনুযায়ী পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার সকালেই বুলগেরিয়া ও পোল্যান্ডে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার খবর পাওয়া যায়। বাঁশি বাজিয়ে এ পতাকা তুলে নতুন 46টি রেল ইঞ্জিন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর এবং উন্নয়ন প্রকল্পের আওতায় সংগ্রহ করা এসব রেল ইঞ্জিন উদ্বোধন করেন তিনি। এর মধ্যে 30টি মিটার গেজ ও 16টি ব্রড গেজ লোকোমোটিভের ইঞ্জিন রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আমাদের আর কতদিন পরেই ঈদ, ঈদে আমাদের লোক চলাচল আরও বৃদ্ধি পাবে। সেই ক্ষেত্রে আমি মনে করি আজকে যে নতুন লোকোমোটিভ চালু হচ্ছে তাতে আমাদের দেশের মানুষ আরও ভালোভাবে ঈদের উৎসবে যোগ দিতে পারবে, নিজের আপন ঘরে ফিরতে পারবে, সেই সুবিধাটা হবে। মহুয়া সুস্মিতাদের হাত ধরে অসম কংগ্রেস একঝাঁক নেতা যোগ দিলেন তৃণমূল আনন্দবাজার পত্রিকা। অসম কংগ্রেসে আবার ভাঙন ধরালো তৃণমূল। বুধবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানে অসম প্রদেশ তৃণমূলের সভাপতি রিপুন বরা, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের উপস্থিতিতে একঝাঁক কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূলে। গত সপ্তাহে অসম তৃণমূলের সভাপতি নির্বাচিত হন রিপুন। মঙ্গলবার গুয়াহাটিতে ফিরতেই তাকে রাজকীয় সংবর্ধনা জানানো হয়। সেই দিনই রিপুন জানিয়েছিলেন আগামী কয়েকদিনের মধ্যে অসম কংগ্রেসে বড়সড় ভাঙন ধরাবেন তিনি। সেই কথা মতোই বুধবার রাজ্যের এক প্রাক্তন মন্ত্রী সহ একঝাঁক নেতা তৃণমূলে যোগ দিলেন। তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মহুয়া ও সুস্মিতা। ভ্যাট না কমিয়ে অন্যায় করা হয়েছে, জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে বাংলা সহ বিরোধী দলগুলিকে আক্রমণ মোদীর, পাল্টা তৃণমূল আজকাল পত্রিকা। পেট্রোল ডিজেলের দাম নিয়ে ভার্চুয়াল বৈঠকে বাংলা সহ বিরোধী শাসিত রাজ্যগুলিতে কাঠগড়ায় তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরিয়ে মোদী বলেন, নভেম্বর মাসে যখন কেন্দ্র পেট্রোল ডিজেলের এক্সাইজ ডিউটি কমিয়েছিল সে সময় যেসব রাজ্য ভ্যাট কমায়নি তারা নিজেদের নাগরিকদের সঙ্গে অন্যায় করেছে। প্রধানমন্ত্রীর অনুরোধ, 6 মাস আগে যেসব রাজ্য পারেনি সেই সব রাজ্য যেন এখন পেট্রোল ডিজেলের ভ্যাট কমায়। মোদীর কথায় করোনার এই বিশ্বজনীন সংকট মোকাবেলায় কেন্দ্র ও রাজ্যের সমন্বয় আগের থেকে অনেকেই বেশি করে প্রয়োজন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণ করতে কেন্দ্র সরকার এক্সাইজ ডিউটি কমিয়েছে, সেই সঙ্গে রাজ্যগুলির সরকারকেও আমরা অনুরোধ করেছিলাম তারাও যেন কর কমায়। করাচি হামলায় 3 নাগরিকের মৃত্যুতে ক্ষিপ্ত চীন ইসলামাবাদকে এক হাত নিল বেইজিং। করাচি বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় 3 চীনা শিক্ষকের মৃত্যুতে চাপের মুখে পাকিস্তান। নাগরিকের মৃত্যুতে এবার সরাসরি ইসলামাবাদকে এক হাত নিয়েছে চীন। দ্রুত হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে পাকিস্তানে থাকা চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছে শি জিনপিং এর প্রশাসন। গতকাল অর্থাৎ মঙ্গলবার আত্মঘাতী হামলায় কেঁপে ওঠে করাচি বিশ্ববিদ্যালয়। বিস্ফোরণে নিহতদের মধ্যে 3 জন চীনা শিক্ষকও ছিলেন বলে জানা যায়। বুধবার চীনা বিদেশি মন্ত্রকের মুখপাত্র অত্যন্ত কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেন। তিনি বলেন, চীনের মানুষের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না, যারা এই ঘটনার নেপথ্য রয়েছে তাদের মূল্য দিতে হবে। শুধু তাই নয়, পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আবেদনও জানিয়েছেন তিনি। সূত্রের খবর, হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বেইজিংকে পাক রাষ্ট্রদূতের সঙ্গে ফোনে কথা বলেন চীনের উপ বিদেশমন্ত্রী ও জিয়াং হাও। সূত্র পার্স টুডে।